দীর্ঘ 10 বছর পর নিজ জন্মভূমি কক্সবাজার জেলায় গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বুধবার সকাল 11টার কিছু পরে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান তিনি। এ সময় জেলা বিএনপি নেতা কর্মীরা তাকে ফুলেল সম্বর্ধনা জানায়। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, আইনstringখলাকে সমুন্নত রেখে প্রকৃত বৈষম্যহীন সাম্যভিত্তিক এবং সামাজিক বিচার নিশ্চিত করতে হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা করতে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে পাশে থাকার শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে জানান যে রক্তস্নাত বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এটি প্রকৃত এটি বৈষম্যহীন সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে